আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক অ্যাস্ট্রোনমি সিরিজের আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবং সবচেয়ে অ্যাডভান্সড একটি বিষয় নিয়ে আমরা শিখব, তবে বেসিক বিষয়গুলো। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সবার মাঝে প্রশ্ন আসে, কসমোলজি কী? কসমোলজি হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের এমন একটি টপিক বা এমন একটি শাখা যেটি আমাদেরকে এই মহাবিশ্বের সৃষ্টি, বিবর্তন এবং প্রকৃতি সম্পর্কে গবেষণা করতে শেখায়, জানতে শেখায়। এটিকেই মূলত বলা হয় কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব। এই কসমোলজি কিন্তু জ্যোতির্বিজ্ঞানে অনেক বড় একটি ভূমিকা পালন করে এবং যারা এই কসমোলজি নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় কসমোলজিস্ট। কসমোলজি কী করে? কসমোলজি কিন্তু মূলত জ্যোতির্বিজ্ঞান কিংবা জ্যোতির্পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। যেমন আমাদের এই মহাবিশ্বের বস্তুগুলো কী দিয়ে তৈরি, কসমোলজিস্টরা খুঁজে বের করার চেষ্টা করেন সেই বিষয়গুলোকে। কিংবা আমরা যারা এক্সপ্যান্ডিং ইউনিভার্সের নাম শুনেছি, যে আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, বিগ ব্যাং মডেল, এই বিষয়গুলো কিন্তু সবই এই কসমোলজির মধ্যে অন্তর্ভুক্ত। কসমোলজিস্টরা আরও গবেষণা করার চেষ্টা করেন কেন একটি গ্যালাক্সি ইলেপ্টিক্যাল হয়, কেন একটা গ্যালাক্সি স্পাইরাল হয়, কিভাবে স্টার্স ফর্মেশনে ভূমিকা পালন করে, কিংবা কেনই বা একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেট বা একটা প্ল্যানেট থেকে আরেকটা স্টারের ডিস্টেন্স বাড়ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু কসমোলজি আমাদেরকে জানতে শেখায়। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, আমরা এই বিষয়গুলোর নাম শুনেছি, এই সমস্ত বিষয় কিন্তু কসমোলজির মধ্যে অন্তর্ভুক্ত। তাই আমাদের এই মহাবিশ্বের যে প্রকৃতি, যে রূপরেখা, কিংবা ফিউচারে আমাদের এই মহাবিশ্বের কী পরিণতি হবে, কিংবা শুরুতে যেমন বিগ ব্যাংয়ের কথা যদি আমরা চিন্তা করি, বিগ ব্যাংয়ের সময় কীভাবে একটা প্ল্যানেট ইনিশিয়াল অবস্থায় তৈরি হয়, তারপর আস্তে আস্তে এক্সট্রিম হট, তারপর ডেন্সিটি বাড়তে থাকে এবং বিবর্তন হয়, কীভাবে এই জিনিসগুলো ঘটে, ঠিক সেমভাবে বিগ ব্যাংয়ের পরে আমাদের এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে মহাবিশ্ব আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ থেকে এক্সট্রিম হট, তারপর ডেন্সড হতে হতে এখন প্রসারিত হচ্ছে, এই যে সমস্ত বিষয়াদি পড়াশোনা কিংবা গবেষণা, সেটিকে মূলত বলা হয় কসমোলজি। আমি আশা করব তোমরা আমার এই ভিডিও থেকে শিখতে পেরেছো কসমোলজি কী, এবং তোমরা অন্যদেরকেও শেখাতে সক্ষম হবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।